সৌভিক ভট্টাচার্য বিজেপি নেতা আজকে তর্পণ করেছেন। সুচারু মিত্র রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুচারু, সৌভিক ভট্টাচার্য রীতি মেনে আজকে আমরা দেখলাম তর্পণ করলেন, এ বিষয়ে আর কি কি তথ্য রয়েছে তোমার কাছে? দেখো, আইডিটলা ঘাটে সৌভিক ভট্টাচার্য বিজেপির রাজ্য কমিটির সদস্য, তিনি তর্পণে অংশ নিলেন। পিতৃপুরুষদের যেমন তর্পণ করলেন, একই সঙ্গে ভোট পরবর্তী হিংসায় যারা নিহত হয়েছে যে সমস্ত বিজেপি নেতা কর্মীরা, আমরা এর আগে বিজেপির তর্পণ রাজনীতি দেখেছি, জেপি নাড্ডাকে ছুটে আসতে দেখেছি বাগবাজার ঘাটে, পরপর দুবার এই ধরনের তর্পণ রাজনীতি বিজেপি করেছিল। কিন্তু এবার তর্পণ শ্রদ্ধাঞ্জলি বিজেপির তরফে সরকারি ভাবে না করা হলেও বিভিন্ন জায়গায় নেতা কর্মীরা তাদের মতো করে তর্পণ কর্মসূচি করছে। ঠিক সেরকম ভাবেই পিতৃতর্পণে অংশ নিয়েছিলেন সৌভিক ভট্টাচার্য আইডিটোলা ঘাটে। সকাল 9:30-10 নাগাদ তিনি পৌঁছন এবং তার সঙ্গে বিজেপি নেতা নারায়ণ চট্টোপাধ্যায় সহ একাধিক নেতা কর্মীরা ছিলেন। এবং তর্পণের কি মাহাত্ম্য রয়েছে, কেন পিতৃপুরুষদের আজকের দিনে স্মরণ করা হয়, সেই সবকিছু নিয়েই ব্যাখ্যা দিলেন সৌভিক ভট্টাচার্য। যদিও ইতিমধ্যেই রাজনৈতিক মহলে খোঁচা আসতে শুরু করেছে যে বাংলা বাঙালি সংস্কৃতির সঙ্গে আবেগের সঙ্গে এখনো তাল মিলিয়ে চলতে পারছে না বিজেপি, অথচ তারা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। মূলত শাসক দলের পক্ষ থেকেই সেই বার্তা আসতে শুরু করেছে, কিন্তু এরই মাঝে একেবারে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সকাল সকাল পৌঁছে গেলেন সৌভিক ভট্টাচার্য এবং আজকে তিনি তর্পণ শ্রদ্ধা করলেন। এবং পিতৃপুরুষ তো বটেই, একই সঙ্গে ভোট পরবর্তী হিংসায় নিহত শহীদদের উদ্দেশ্যেও তিনি তর্পণ শ্রদ্ধাঞ্জলি দিলেন। জুলেখা, একদম তাই, অনেক ধন্যবাদ সুচারুর সঙ্গে থাকার জন্য। সৌভিক ভট্টাচার্যের তর্পণ আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি।